আগামী 27 ফেব্রুয়ারি সারা রাজ্যে 107টি পুরসভার সাথে বর্ধমান পুরসভার 35টি ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলি প্রচারে নেমে পড়েছে। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলিকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেছেন রাজ্যের শাসক দল। বর্ধমান পুরসভার 26 নম্বর ওয়ার্ডের নির্বাচনে মাত্র 2টি রাজনৈতিক দল একে অপরের মুখোমুখি হচ্ছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এই ওয়ার্ডের প্রার্থী হয়েছেন নাজমুন আরা বেগম, অপরদিকে সিপিআইএম এর প্রার্থী আছেন কাদিরা বেগম। প্রতিদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী তার দলীয় তৃণমূল কংগ্রেস সমর্থকদের নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার করছেন। তার প্রচারে থাকছেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রার্থী স্বামী কাঞ্চন কাজী। বুধবার ওই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার করেন প্রার্থী নাজমুন আরা বেগম। আমি যে দোষ প্রচার করছি এই ঘোষণা হওয়ার পর থেকে, তো সবারই, শুধু আমি একা নয়, আমার সঙ্গে অনেক কর্মীরা আছেন যারা, তারাও নিজেদের সমস্ত কাজ তুলে এই প্রচারে নেমেছেন এবং আমাকে তারা তাদের সব দিক থেকে তারা সাহায্য করছেন, আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসছেন এবং সর্বক্ষণ আমার কাছে তারা থাকছেন। তাদের এই আনন্দ উচ্ছ্বাস আমাকে আরও কাজ করার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা বিষয় জানবো যে একেবারেই ঘরোয়া একটা জায়গা থেকে এসে রাজনীতির মঞ্চে, এই বিষয়টা সম্পর্কে একেবারেই জানা চেনা ছিল, কিন্তু এই যে পরিশ্রমটা সেটা একেবারেই ছিল না। যে এই যে হঠাৎ করে টিকিট পাওয়ার পর এত পরিশ্রম, দিন রাত পরিশ্রম করতে হচ্ছে, হাঁটতে হচ্ছে, প্রচার করতে হচ্ছে, বাড়ি বাড়ি যেতে হচ্ছে, এটাতে কেমন লাগছে? কতটা শারীরিক কষ্ট উপভোগ করছে? খুবই ভালো লাগছে। হয়তো আমার এই জায়গাটা ছিল না, আমি কোনোদিন এরকম দুঃখের প্রচার অতচারে যাওয়া বা রাস্তায় এভাবে রাজনীতিতে নামিনি, কিন্তু আমাকে কোনো, আমার কোনো কষ্ট হচ্ছে না। এটাতে মানুষের আমাকে পাশে থাকার জন্য আমাকে ভালো লাগছে, আনন্দ লাগছে যে আমি মানুষের বাড়ি যেতে পারছি। অনেক দিকে অনেক কিছু অভিযোগ আছে, অনেক রাস্তাঘাট আমার জানা ছিল না, সেগুলো আমি দেখতে পাচ্ছি, কোথায় কী অসুবিধা আছে সেগুলো এখন থেকে আমার জানা হয়ে যাচ্ছে এবং মানুষের সুবিধা অসুবিধা মানুষ আমাকে কাছে পাচ্ছে, তাদের যে অসুবিধাগুলো, তাদের যেগুলো প্রয়োজন সেগুলো আমাকে জানাচ্ছে, এগুলো আমাকে খুব ভালো লাগছে। এবং তাদের যে আন্তরিকতা সেটাও আমি বুঝতে পারছি, তারা আমার পাশে আছে, পাশে থাকছে, এই সব দিকের থেকে এগুলো আমাকে খুবই ভালো লাগছে। আমার কষ্টটা কিছু কষ্ট মনে হচ্ছে না। যেভাবে এই টিকিট পাওয়ার পর থেকে যেভাবে সংবর্ধনা অনুষ্ঠান চলছে, যেভাবে আপ্যায়ন চলছে, নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে জেতার পর সেই ছবিটা কী হতে পারে, সেটাকে ভেবে কী কীরকম মনে হয়? হ্যাঁ, এখন যে উচ্ছ্বাস আনন্দ বা এই সম্বর্ধনা অনুষ্ঠান, প্রত্যেকটি ক্লাবের পক্ষ থেকে, আমার ওয়ার্ডের যত ক্লাব আছে প্রায় মোটামুটি সব ক্লাবের পক্ষ থেকে আমাকে সম্বর্ধনা দেওয়া হয়ে গেছে এবং খুবই ভালো লাগছে। এগুলো তো সাধারণত জয়ের পরেই হয়, জয় নিশ্চিত হওয়ার পর মানুষ আনন্দতে খুশিতে জমে, কিন্তু এখন এরা এত আনন্দ করে বা এত খুশিভাবে আমাকে গ্রহণ করছে, মনে হচ্ছে যেন এরা নিশ্চিত যে আমাদের জয় চলে এসেছে এবং সেই জয়েরই একটা বৈঠক। একটা বিষয় জানবো যে গতকালকেও দেখলাম যে প্রচারে বেরিয়ে অনেকের অনেক কিছু আবদার রয়েছে, কেউ বলছেন যে আমার বাড়ি দরকার, কেউ বলছেন আমাকে একটু দেখবেন, এরকম অনেক কিছু। কালকে আপনি যখন ডোর টু ডোর প্রচার করছিলেন আমরা দেখতে পেলাম, সেটা কতটা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারবে মনে হয়? আজকে আমি যে জায়গায় এসেছি বা আমি যে যে জন্য এখানে রাজনীতিতে নেমেছি, সেটা তো তাদের সেই পরিষেবাগুলো দেওয়ার জন্যই। আমি তো শুধু এলাকায় ঘুরে বেড়াচ্ছি ভোট প্রচারের জন্য নয়, ভোটকে জিতে আমি এখানকার কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর তাদের সেই দরকারগুলো যাতে মেটানো যায় এবং তারা যাতে সুস্থভাবে সেই পরিষেবাগুলো সকলে পায়, কেউ যেন বঞ্চিত না হয়, সেটা দেখা আমার কাজ। এবং আমি এখন থেকে জানতে পারছি কার কী অভাব অভিযোগ আছে, কোথায় কোনটা প্রয়োজন, আমি চেষ্টা করবো সেই সমস্ত প্রয়োজন মেটানো। আমাদের প্রার্থী জয়ী হবে, জয়ীর পর হয়তো মানুষের ঢল নামে সংবর্ধনা দেওয়ার জন্য, কিন্তু এখন পুরো উল্টো দেখছি। যেদিন থেকে প্রার্থী ঘোষণা হয়েছে, তার মানে এখানে এলাকার মানুষদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে নাজমুল আরা বেগম প্রার্থী বলে, হ্যাঁ, তার একটা মনে চাইছিল যে নাজমুল আরা বেগমকে প্রার্থী হওয়ার জন্য, তাই বাঁধন হারা, মানে বাঁধন হারা বিশ্বাস, মানে আবেগ, ভালোবাসা, এটা মানুষের মানে অন্তরে একটা চাহিদা ছিল, তারই মানে পরিস্ফুরণ যে সংবর্ধনা দিয়ে যেন ব্যস্ত হয়ে আছে। আমার তো প্রচার ডোর টু ডোর প্রচার তো সে এক সম্বোধনা যা হচ্ছে হচ্ছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে ফুল মিষ্টি উত্তরীয় বাড়িতে ডাকা, সে তো একটা হচ্ছে মানুষের মধ্যে। এখন ক্লাব সংগঠন, গণসংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা, হ্যাঁ, তাদের একটা সংস্থা মানে একটা ক্লাব মানে ধরুন 50-60-100টা পরিবার আছে, ওর জড়িয়ে আছে, তাদের পরিবার ছেড়ে জড়িয়ে আছে, তাহলে তো এক্ষেত্রে যা লক্ষ্য করছি আমি, জয় তো মানে আমি সবাই ভাবছি যে জয়ের আমরা মানে প্রার্থী ঘোষণা মানে আমাদের জয় লেগেছে, এই ধারণাটা সরকার তৈরি হয়ে গেছে, সবাই বলছে এটা হবেই। আমি একটা বিষয় জানতে যাবো যে যেভাবে আমরা আবেগ উচ্ছ্বাস জয় মানে সংবর্ধনা অনুষ্ঠান দেখতে পাচ্ছি, তাতে করে মনে হচ্ছে যে বর্তমান পৌরসভায় রেকর্ড মার্জিনে জয়ী হবে নাজমুল আরা বেগম, কী বলবেন? এইগুলো এখন ঠিক বলতে পারবো না, এই কারণে বলতে পারবো না রেকর্ড মানে কোন ওয়ার্ডে কত ভোটার, ধরুন 1 নম্বর ওয়ার্ডে 19টা বুথ ভোটার বেশি, পার্সেন্টেজ হিসাবে যদি পার্সেন্টেজ করা যায় তা আমার যেটা ধারণা আমরা হয়তো প্রথম হবো জয় ক্ষেত্রে।
একটা বিষয় জানতে যাব যে রাজ্যের বিভিন্ন জায়গায় 108টা পৌরসভা নির্বাচন রয়েছে, বর্ধমান পৌরসভায় নির্বাচন রয়েছে 35টি ওয়ার্ডে। সর্বক্ষেত্রে সর্ব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গাতে যেভাবে প্রচার কার্য চলছে সেই প্রচার কার্য অনেকটা পিছনে ফেলে নাজমুনরা বেগম অনেক ধাপ এগিয়ে। কী বলবেন প্রচার? যে কোনো ধরনের একটা গাড়ি যে চালাতে হয় ড্রাইভার ভালো হতে হবে, গাড়িটা ফিটনেস থাকতে হবে, গাড়ির টায়ার মোবিল হ্যান চ্যান। তা আমার এই ওয়ার্ডে 26 মাসে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে, আমি হচ্ছি তার ড্রাইভার। আমাদের কর্মীরা এত সক্রিয়, এত মানে কারোর ঘুম নেই, চুন নেই, খাওয়া দাওয়া নেই, কোনো চিন্তাভাবনা নেই, শুধু ভোট প্রচার করতে হবে। আমার কর্মীরা অসংখ্য কর্মীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা এবং তাদের পরিশ্রম করা যে মানসিকতা, বিগত 5 বছর ধরে পরিশ্রম করে আসছে এই এই ফলটা পাওয়ার জন্য, মানে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফলটা তাদের তুলে দিয়েছেন। স্বাভাবিকভাবে তাদের একটা আনন্দ আছে, উচ্ছ্বাস আছে, যার জন্য আমরা এগিয়ে। এই কারণে শতাধিক কয়েক হাজার পুরুষ মহিলা কর্মীর মধ্যে একটা আবেগ উচ্ছ্বাস ভালোবাসা উদ্দীপনা কাজ করছে, যার জন্যই আর তার ড্রাইভার আছে। কেমন ড্রাইভার আমরা নিশ্চয়ই আমাদের এই প্রার্থীকে আমরা প্রচুর কাজ করতে পারবো। আমাদের যে ভালোবাসা কাঞ্চন হয়ে আছে, হ্যাঁ, খুব সুন্দর উনি কাজ করেও গেছেন। আমার সামনে আমার বিপুল ভোট আমরা জিতব, আমাদের উনি জয়ী হবেন। আমরা এখানে উনি কাজ ভালো কাজ করবেন। কী কী চাহিদা রয়েছে আপনাদের এলাকায়? কী চাহিদা রয়েছে এলাকায়? প্রথম হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। বর্ধমান থেকে শোভন দাসের সঙ্গে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।